সংবাদ বের হয়েছে যে আপনি মৌসুমিকে 2 বছরের জন্য চুক্তিতে মোটামুটি বিয়ে করেছেন, আচ্ছা এইসব কথা কেন আমি বুঝতে পারছি না? চিত্রনায়িকা মৌসুমিকে বিয়ে করেছি, তার নিয়ে সংসার করছি, কেন তার কি হাজব্যান্ড নেই? উমর সেনে আছে না, তার মেয়ে আছে না, ছেলে আছে না? না পান্থ ভাই, এইটা আমি আসলে তোমার কাছ থেকে আশা করি নাই। তুমি এই ধরনের কেন প্রশ্ন করছো? মৌসুমির সাথে কি আমার যায়, আমার সাথে হয়, আমি তার বিয়ে করতে পারি? এই ধরনের এই যে তোমরা সাংবাদিকরা যা আছো না, তোমরা এই ধরনের প্রশ্ন করে বিব্রত করে অবস্থা ফেলে দাও কেন গো? আমি কেন তাকে বিয়ে করবো? আমি কি ইয়ে কারো উদাহরণ দিতে চাচ্ছি না। আমি এইগুলো এইসব প্রশ্ন করো না, আগে তো জানতে হবে। আমি তো এটা সংবাদের বিরুদ্ধে আমি উকিল নোটিশ পাঠাবো। কই থেকে ওরা হঠাৎ বললো চিত্রনায়িকা মৌসুমিকে বিয়ে করলেন হাসান জাহাঙ্গীর? ওয়াই, আমি বলেছি মৌসুমি আপু বলছে, আমি যাকে আপু বলে বলি, ম্যাডাম বলে বলি, আমার সিনিয়র, তাকে নিয়ে এই ধরনের নিউজ কেন হবে? আমরা অ্যাক্টিং করতে পারি, একসাথে অ্যাক্টিং করছি, আমার সাথে মৌসুমি ম্যাডামের সম্পর্ক অনেক দিনে, হঠাৎ করে এই ধরনের একটা নিউজ চলে আসলো চিত্রনায়িকা মৌসুমি বিয়ে করলেন হাসান জাহাঙ্গীরকে, হোয়াট ইজ দিস? এইটা এই ধরনের প্রশ্ন আশা করি তোমরা যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছো এটা করবা না। কিন্তু একটা মানে আমরা যত জানি যে আপনার কাছ থেকে নিউজটা এসেছে, এটা একেবারে সঠিক আমরা যত জানি? না না, প্রশ্ন উঠে না। আমি তো আমেরিকাতে, আমি তাহলে কাকে বলবো? আমেরিকা বলবো বা আমি আমেরিকা থাকাকালীন মৌসুমি ম্যাডাম আমেরিকা, আমি আমেরিকা, নিউজ হয়ে গেলো বাংলাদেশ, হ্যাঁ পত্রিকায় নিউজ হয়েছে, সেটাকে ইনিয়ে বিনিয়ে তারা হঠাৎ করে ভাইরাল করে দিল। এটা তো আমিও রাস্তাঘাটে চলতে পারি না, আমি যেখানে যাই যেই যে অবস্থায় যাই, ভাই কী করলেন এই বয়সে? কী করলাম ভাই? মৌসুমিকে বিয়ে করলেন, আপনি দেখছেন মৌসুমিকে বিয়ে করছে? না। তাহলে শুনছেন? না। কোথায় দেখলেন? ইউটিউবে দেখলেন। তা ইউটিউবে তোমার এইসব আজগুবি গল্প কেন, এইসব নিউজ দিয়ে কেন ভাইরাল করতে চাও? এরপরে আমি মনে করি যে যারা ইউটিউবে কাজ করে বা যারা ইউটিউবে নেপথ্যে থাকে, নিউজগুলো যারা বানায়, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে এই ধরনের নিউজ। আপনাকে নিয়ে কেন হয়? আপনাকে এর আগে পপিকে নিয়ে হয়েছে, পপিকে নিয়ে হয়েছে, অনেককে নিয়ে হয়েছে যে তাদের সাথে বিয়ে হয়ে গেছে হাসান জাহাঙ্গীর, হ্যাঁ মানে বিষয়টা কেন হচ্ছে আপনাকে? হ্যাঁ আমাকে নিতে হবে, আমি আর্টিস্ট, আমি সেলিব্রিটি, আমাকে নিয়ে হতেই পারে, বাট সেটা তো জানতে হবে, আমাকে ফোন দিতে হবে বা পপিকে ফোন দিতে হবে বা মৌসুমিকে ফোন দিতে হবে। তারা যদি বলে আমরা, হ্যাঁ আমরা নাটক করেছি, আমি যে একটা ওয়েব সিরিজ করেছি মৌসুমি ম্যাডাম আর আমরা দুজন কো আর্টিস্ট, নাটকের নাম কন্ট্রাক্ট বিয়ে। সেটা আমেরিকাতে 2 বছরের একটা কন্ট্রাক্ট বিয়ে হয়, আমাদের দেশের ছেলেমেয়েরা গেলে ওখানে বিপদে পড়লে ওইটা ওই দেশের একটা নিয়ম আছে। একটা সুন্দর গল্পের একটা ওয়েব সিরিজ যেটা মৌসুমি ম্যাডামের সাথে যায়, আর সেই না ওয়েব সিরিজটা আমি উনি করেছি এবং সুন্দর করে উনি যেভাবে আমাকে টাইম দিয়েছেন, গল্প অনুযায়ী আমরা শ্যুট করেছি এবং মৌসুমি ম্যাডাম স্যাটিসফাই, আমিও স্যাটিসফাই, প্রডিউসার শামসুল আলম সোহাগ সেও স্যাটিসফাই, উমর সানিব স্যাটিসফাই। এই এই তো আবার মনে করো মেজাজটা খারাপ করে দিলাম। উমর সানির সাবজেক্টটাকে নাচবে কেন? উনি আমার বড় ভাই, ওনাকে টানতেছো কেন? এটা ফ্যামিলি আর নাটক আর সিনেমা তো এক কথা না। 2 বছরের চুক্তির বিষয়টা আসলে, 2 বছর চুক্তির বিষয় কি বলবো আবার, মানে এই যে সমালোচনাটা হয়েছে এটার আমি তো বললাম যে এটা একটা ওয়েব সিরিজ, ওয়েব সিরিজের নাম হচ্ছে কন্ট্রাক্ট বিয়ে, 2 বছরের কন্ট্রাক্ট বিয়ে, এটা আমেরিকাতে হয়, ওই গল্পের উপরে আমাদের ওয়েব সিরিজটা, এটাকে অযথা টেনে, মানে ভালো একটা মেসেজ ছিল নাটকটা, হ্যাঁ 100% মেসেজ আছে এবং এটা যখন রিলিজ হয় তখন আমি এটা প্রেসও করবো, তখন তোমরা জানবা। আচ্ছা আরেকটা বিষয় যে পপি আত্মগোপনে বা পপির বিভিন্ন বিষয়, যেহেতু আপনি অনেক কাজ করেছেন এবং আমি জানি আপনি অনেক কাছের মানুষ এবং অনেক বিষয় জানেন পপির বিষয়টা, আপনার কাছ থেকে অনেক বিষয় পাওয়া যাবে, আপনি কী কী জানেন একটু বলেন না। ওফ, তোমরা যা বলো না, আমেরিকাতে থাকাকালীন বাংলাদেশে নিউজ হয়ে গেলো, আমি করলাম ওয়েব সিরিজ হয়ে গেলো যে আমি বিয়ে করে ফেলছি, এখন আজকে পপির একটা কথা বলতে যাব, কালকে কথা হবে হাসান জাহাঙ্গীরের সাথে পপি ভেঙে গেছে, বা এতদিন হাসান জাহাঙ্গীরের সাথে পপি ছিল, আমি বাবা কিছু বলতে চাই না, সরি পপির আমার নামও আসছে পপির হাজব্যান্ড, আপনি, আমি তো হাজব্যান্ড, কারণ ও আমার সাথে যেই নাটকগুলো করেছে, ওয়েবে কাজ করেছে, ম্যাক্সিমামের মধ্যে আমরা হাজব্যান্ড ওয়েব, আমরা বাসর করেছি, বিয়ে করেছি, আমি কেন আমার সাথে কে মেহজাবিনের বাসরগরের দৃশ্য হয় নাই, বাদনের হয় নাই, কোন নায়িকার হয় নাই, আমার উপরে প্রায় 100 উপরে নাটকের মধ্যে আমি দেখা গেলো যে বিয়ের দৃশ্য থাকে করেছি, তাহলে 100টা কি আমার বউ হয়ে গেলো? 100 নায়িকাকে আমার বউ? এই তো আমি মনে করি যে অযথা প্রশ্ন। আমি যত জানি যে কিছুদিন আগে আপনার সাথে কথা হয়েছে, দেখা হয়েছিল পপির সাথে, এই বিষয়টা আপনি শেয়ারও করেছিলেন, এটা একটু খোলা দেখা হয়েছিল মনে হয়? না না না, কিছু বলা যাবে না, আপাতত মুখ বন্ধ রাখতে হবে, কারণ পপি একটা সুন্দর মনের মানুষ, ভালো অভিনেত্রী, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একটা অভিনেত্রী, নট অনলি সে একজন ফিল্ম অ্যাক্ট্রেস, বাট
তার গুণ আছে, তার মেধা আছে। কারণ মেধা না থাকলে সে 14 সাল থেকে 19 সাল পর্যন্ত আমার সাথে একটা না কাজ করতো না। একটা ভালো বন্ডিং ছিল আমার, একটা ভালো বন্ধু ছিল, যে কোনো কথা আমার কাছে শেয়ার করতো। তবে অনেক সরল সোজা মনের মেয়ে দেখি আমার মনে হয় যে মধ্যে মধ্যে তার উপরে এই ধরনের কথাগুলো আসে। অবভিয়াসলি পপি অনেক ভালো একটা মেয়ে, ভালো একটা অভিনেত্রী, মেয়ে বলা ঠিক না, অভিনেত্রী। বাসায় আছে মানে কার বাসায়, কোথায় আছে মানে আপনি যেতে চান? এইটা তো জানার এত দরকার কি? একটা নায়িকা কই থাকে, কই কা, কই যা? সাংবাদিকরা না শুরুর দিকে কোনো নায়িকাদের সাপোর্ট দেয় না, ভাইয়া একটা নিউজ, না 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 নিউজ হবে না, নতুনটা নিউজ করি না। যেই নায়িকা হয়ে যা, এরপর নায়িকা কই থাকে, কই খা, কী করে চুল লাল হলো না নীল হলো, চোখে পাপড়ি পরেছে না পরে নাই, অস্থির মেকআপ দিতেও সময় দেয় না, এইটা ঠিক না, তাই না? ভবিষ্যৎ তো সাংবাদিকদের প্রশ্ন করে। কিন্তু আমাদের দেশে আমার মনে হয় তোমাদের জানাটা বেশি কৌতূহল এবং স্টার হওয়ার পরে, স্টার হওয়ার আগেই 1-2-4-5 নায়িকা নিয়ে আসো, হিরোদের নিয়ে আসো, সেটা তো তোমরা করবা না।